الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. مزار لكي أنتو شنبين الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء রাত্রে বেলা গভীর রজনী গভীর হয়ে গেছে। রাত্র যখন গভীর হয়েছে তখন আবু জাহেল কয় যে বাসন আজকে দিছি আজকে কেউ যে বলা কোরআন তেলাওয়াত শুনতে। আবু সুফিয়ান কয় আবু জাহেল আজকে যেই বাসন দিছে এই বাসনের ডরে কেউ রাত্রে যাইব নাকি কোরআন তেলাওয়াত শুনতে যাবে না। রাত্রে বেলা আবার হয়েছে চেরোটায় যাইয়া দেখে আবার চার জন দাঁড়াইছে কোরআন তেলাওয়াত শোনার লইগা চারজনে চারজনের পাশে বয়ে রয়েছে কেউ কারো দেখে না। সুবহানাল্লাহ বলবেন না ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আর রহমান পড়তেছে আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء ولا تخسر الميزان আমি পড়তাছি এই আপনাদের মজা লাগতেছে ঠিক না। আর নবী যখন পড়তাছে তখন আবু জাহেলের কি অবস্থায় এবার আবু জাহেল বৈশা আহ এত মধুর সুর এবার চারজনে আবার রওনা দিছে আবার দেওয়া হয়েছে কি হে আপনি কেডা আমি আবু জাহেল আর আমি খাওয়া দাওয়া বলতো না তুই কেডা আমি আবু সুফিয়ান তো তুই কেডা আমি উদ্বাস ভাই সকালে না ঘোষণা হইলো যে গেলে খবর আছে আমরা নেতারাই যদি এই কাম করি তাহলে মাইশে মানবো। এই পরের দিন সকালবেলা আবু জাহেল কয় না রে এই কোরআনকে তো দমায় রাখা যায় না এই কোরআন যতই পড়ে ততই মানুষ এই কোরআনের প্রেমে পাগল হয়ে যায়। পরের দিন সকালে ওমরে ঠিক করছে ওমর কি মোহাম্মদের কল্লাটা কাইটে নিয়ে আসবা মোহাম্মদের 100 লালুক পাইবা কত 100 লালুক পাইবা তাই নাকি চলেন। ওমর কয় আমার মতো বাহাদুর কেউ আসেনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঙ্গা তলোয়ার নিয়ে দৌড়ে গেলেন মুহাম্মদের কল্লাটাকে সিনা থেকে আদায় করে দিবেন। আল্লাহর নবী বলেন লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর আমার পরে যদি কেউ নবী হইতো সেটা হইতো ওমর। আল্লাহ পাক ওমরকে কবুল করেছেন ওমর দৌড়ায় গিয়েছে
আল্লাহর নবীর কল্লাটা কাটবে, কি কাটবে? কল্লাটা কাটবে, আল্লাহর নবীর কল্লাটা কাটবে, তাই দৌড়ে গেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত করতেছে, কি করতেছে? কোরআন তেলাওয়াত করতেছে, মধুর সুরে কোরআন। ওমর কয় এটা কেমন তেলাওয়াত, শুনতে তো মজাই লাগে। গেছে কি করতে? মারতে। তরোয়াল নিয়ে যেই কোপ দিবে আর কোপ দিতে পারে না, হাত আর লড়ে না। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করতেছে, এত মধুর কোরআন, এত মধুর বাণী, মজা লাগে। ওমর বলে, ওই মুহাম্মদকে তো একসাথেই বড় হইলাম, মুহাম্মদকে কখনো দেখি নাই কোনো আরবি সাহিত্যের কাছে, দেখি নাই, দেখি নাই কারো কাছে শিক্ষা গ্রহণ করতে। এত মধুর তেলাওয়াত কোথায় সে শিখলো? মনে হয় গোপনে গোপনে কোনো কবির কাছে যাইয়া কবিতা শিখছে, মনে হয় গোপনে গোপনে কি করছে বলেন না, কি শিখছে? কবিতা শিখছে। এটা ওমর ভাবতাছে, মনে হয় মুহাম্মদ কোনো কবিতার কাছে, কবির কাছে যাইয়া কবিতা শিখছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ কিন্তু জানে না ওমরের দিলের ভিতরে কি চলতেছে, আল্লাহর নবী তাও জানে না, মুহাম্মদ ওমর যে পিছনে দাঁড়ায় রয়েছে জানে এটা, জানে না। যখন ভাবতেছে মনে হয় কোনো কবির কাছ থেকে কবিতা শিখছে, তখন আল্লাহর নবী নামাজের ভিতরে পড়তেছে, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। এটা আয়াতের অর্থ সূরা হাক্ক 41 নম্বর আয়াত। আল্লাহ জবাব দিয়ে দিলেন, এই ওমর, এইটা কোন কবির কবিতা নয়, এইটা কোন কবির ভাষ্য নয়। ওমর বলে, হাই হাই, আমি কি কই, এরা ওমর জানে, এরা মুহাম্মদ কেমনে কইলো, আমি তো তারে জিগাই নাই, খাইলে মনের ভিতরে ভাবছি, তাইলে কি সে জাদুকর নি, কোনো জাদুকরের কাছ থেকে জাদু শিখছে নি? এই দ্বিতীয় জবাব আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠের ভিতরে চলে দিলেন, সূরা হাক্ক 42 নম্বর আয়াত। এবার আল্লাহর নবী নামাজের ভিতরে পড়তেছে, ওয়ামা হুয়া বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। এইটা কোন কবি, কোন জাদুকরের কাহিন নয়, জাদুকরের জাদুবিদ্যা নয়। এবার কয় তাহলে এটা কার বিদ্যা, কইতে পড়তেছে মুহাম্মদ? এটা আল্লাহ এবার জবাবে খবর খুলে দিলেন, নবী এবার পড়তেছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এইটা হচ্ছে আসমান আর জমিনের মালিক রব্বে কারিমের কোরআন তেলাওয়াত। তাহলে এই কোরআনের দাম আছে না নাই? আছে না নাই? এই কোরআনের পিছনে যারাই লাগছে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিছে, কথা বলেন ঠিক কিনা? আমার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসাল্লামকে বলতেছে কি, যে ওর তো কোনো সন্তান নাই, ওই কি নিঃসন্তান, ওর কোনো দাম নাই, ওর কোনো কি নাই, বংশ নাই। আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন, আবু জাহেলের কোনো বংশধর আছে? আবু লাহাবের? আচ্ছা কোন বিধর্মী আসপন্দ শুনছেন তার সন্তানের নাম আবু জাহেল রাখছে, মায়া কইরা রাখছে? আল্লাহ পাকে কি এত নিকৃষ্ট বানাইছে, এত নিকৃষ্ট বানাইছে? আবু লাহাব আছে না? আল্লাহ নবী বলছে, এই আজকের থেকে কোরআনের দিন চলবে, আল্লাহর কথা বলবে, কোন মূর্তির কথা চলবে না, আল্লাহর কালামের কথা বলবে। আবু লাহাব কয়, তুই ধ্বংস হয়ে যা, নাউজুবিল্লাহ বলে। আল্লাহ তারা সূরা নাজিল করলেন, সবাই পারেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। লম্বা সূরা, সূরা যায় না পড়া, ওইদিকে যাব না। আল্লাহ তাআলা বলেন, হে আবু লাহাব, তোর দুই হাত ধ্বংস হয়ে যাবে, তোর এমন পরিস্থিতি আমি করব, কেয়ামতের দিন তোর বিবি তোর জাহান্নামের আগুন পোড়াবে, আল্লাহর নবীর বিরুদ্ধে যারাই লাগছে আল্লাহ তাদেরকেই ধ্বংস করেছে, কথা বলেন ঠিক কিনা? আজকে
এই বাংলার জমিনেও আরেকটা দল বাইরেছে, আরেকটা দল বাইরেছে। এই দল কি কয় শুনবেন? শুনবেন কি কয়? বলে কি, মোহাম্মদের পরেও আরেকজন নবী আসছে। নাজমিন আসতে বলেন কে? আল্লাহ রসুল বলে না, না খাতাম নবী লা নবিয়া। আল্লাহ কোরআনে কারিমে বলছেন, মা কানা মুহাম্মাদুন নাবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন। আল্লাহর নবী শেষ নবী, আর তারপরে কোন নবী আসে নাই, ঠিক কিনা বলেন? যে এটা মানবে না সেও কাফের, যে এটা শুননা প্রতিবাদ করবে না সেও কাফের হয়ে যাবে, যে এটা শোনার পরে তার বিরুদ্ধে স্লোগান ধরবে না সেও কাফের বেঈমান হয়ে কবরে যাবে, কথা বলে ঠিক কিনা? সেই দলটার নাম হচ্ছে আহমদ কাদিয়ানি। কি নাম? কি নাম? কি নাম? এরা কি বলে জানেন? এরা বলে নবীর পরে আরেকজন নবী আসছে, তার নাম আহমদ কাদি। নাউজিবিল্লাহ বলে না, এই বাতিল ফিরকাটা ওরা বাংলার জমিনে অলরেডি খুঁটি মারছে, নারায়ণগঞ্জেও খুঁটি মারছে, পুরান ঢাকার ভিতরে খুঁটি মারছে। ওরা চায় নবীর পরে আরেকজন নবী দাঁড় করাইয়া এই ইসলামটাকে বিতর্কিত করার জন্য, কিন্তু ওরা জানে না বাংলাদেশের 18 কোটি মুসলমান যখন হাতে হাত রাখবে এই সমস্ত বাতিল ফেকেরা এই বাংলাদেশ থেকে পালাবে, পালাবে, পালাবে।